ধরুন আপনি পড়াশোনায় একদমই ভালো নন, যার জন্য আপনার মা সবসময় আপনাকে কথা শোনাতে শুরু করে দেয়। আপনারই পাশের বাসায় থাকা এক মেধাবী স্টুডেন্টের সাথে আপনার তুলনা করে এবং বলে তাকে তার মতো হতে, যার জন্য সে ছেলেটি যা যা করে তা আপনাকে করতে হয়। আপনি বাধ্য হয়ে বুদ্ধি করে সে ছেলেটির সাথে স্কুলে আরও একটি মেয়ের সাথে লাইন করিয়ে দেন, যাতে আপনি পড়া থেকে মুক্ত হতে পারেন। তবে হঠাৎই আপনার তার প্রতি ভালোবাসা জন্মাতে তৈরি হয়ে যায়। সেই মেধাবী স্টুডেন্টের প্রতি আপনার দুর্বলতা কাজ করতে শুরু করে দেয়, সাথে সেই ছেলেটিও আপনাকে অনেক বেশি ভালোবাসতে শুরু করে দেয়। এরকমই একটি মজাদার ইন্টারেস্টিং ড্রামা নিয়ে আজকের গল্পটি, যেখানে আমাদের গল্পের নায়িকা একজন গ্যাংস্টার মেয়ে ছিল, তবে হঠাৎই সে একটি মেধাবী স্টুডেন্টের প্রেমে পড়ে যায়। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকে গল্পটিকে শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা আমাদের ফিমেল লিসার অতীতকালের কিছু দৃশ্য দেখতে পারি, যে কিনা ছোট থাকতে অনেক বেশি স্ট্রংগেস্ট ছিল, সাথে সে অনেক দয়ালু মনের অধিকারীও ছিল। সে অনেক স্ট্রং হওয়ায় তার ফ্রেন্ডদের যদি কেউ বুলি করত সে তাদেরকে ছাড়ত না। এভাবে করতে করতেই সে এক প্রকারের গ্যাংস্টার টাইপের মেয়ে হয়ে যায়। তার এলাকায় সকলেই তাকে ভয় পেতে শুরু করে দেয়। তারপরে বর্তমানে আমরা লিসাকে দেখতে পাই, যে কিনা এখন হাই স্কুলে পড়ে। তবে সমস্যা হচ্ছে যে সে হাই স্কুলে কোনো পড়াই পারতো না, যার জন্য তার মা তাকে সবসময় কথা শোনাতো। তার মা তাকে সবসময় বলতো তাদের পাশের বাসায় একটি ছেলে রয়েছে, যে ছেলেটি অনেক মেধাবী, তাই তাকেও সে ছেলেটির মতো মেধাবী হতে হবে। সে ছেলেটিকে আমরা দেখতে পাই, যে হচ্ছে আমাদের এখানকার মেন লিড, যার নাম হচ্ছে কাই। কাই অনেক মেধাবী স্টুডেন্ট ছিল। তবে একটা বিষয় আমরা দেখতে পারি, সবসময় সে তার শার্টে একটি লাল কালারের পেন রাখতো, এর কারণ আমরা পরে জানতে পারবো। লিসার মা কাইকে অনেক পছন্দ করতো, কারণ সে সবসময় স্কুলে টপ আসতো। কাই যেমন লেখাপড়ায় ভালো ছিল, ঠিক তেমনই সে স্পোর্টস, সিঙ্গিং, ডান্সিং সমস্ত কিছুতে এক্সপার্ট ছিল, যার জন্য লিসার মা সবসময় তাকে তার মতো হতে বলতো। লিসার মা এবার সিদ্ধান্ত নেয়, কাই যতক্ষণ পড়বে ততক্ষণ লিসাকেও পড়তে হবে। তবে আমরা দেখতে পারি কাই পুরো সারা রাতই লেখাপড়া করতো, যার জন্য লিসাকেও সারা রাত জেগে পড়াশোনা করতে হতো। লিসার মা আরও বলে, কাইয়ের ঘরে যতক্ষণ না পর্যন্ত বাতি জ্বলবে ততক্ষণ তাকেও তার রুমের বাতি জ্বালিয়ে রাখতে হবে। যা নিয়ে লিসা বেশ বিরক্তিতে নিজের দিনগুলো উদযাপন করতে শুরু করে দেয়। এভাবে অজান্তেই লিসা কাইয়ের সবথেকে বড় শত্রু হয়ে যায়। লিসা বুদ্ধি করে কাইয়ের সাথে অন্য একটি মেয়ের লাইন করানোর চেষ্টা করে, যার জন্য সে দুটি লাভ লেটার লেখে। হাই স্কুলে সবচেয়ে সুন্দরী মেয়ে নায়ার কাছে কায়ের একটি ফেক চিঠি সে তাকে দেয়। এরপর থেকে নায়ার সাথে কায়ের একটি বন্ডিং সৃষ্টি হয়ে যায়, যা দেখে লিসা তো অনেক বেশি খুশি হয়ে যায়। লিসা তখন তার মাকে দেখিয়ে বলে, কায়ের ঘরে এখন মাত্র রাত 7টা বাজে, লাইট অফ হয়ে যায়, যার জন্য তাকেও এখন লেখাপড়ার কোনো চিন্তা করতে হয় না। সারা রাত সে খেলতো, নাচতো এবং গাইতো। তবে তার সুখ আর বেশি দিন থাকে না, হঠাৎই কাইয়ের ঘরে লাইট জ্বলে উঠে, যার জন্য লিসাকে আবারও লেখাপড়ায় মন দিতে হয়। লিসা অনেক পরিশ্রম করে, যার জন্য সে রেজাল্টে দেখতে পারে সে অনেক ভালো ফলাফল অর্জন করেছে, সাথে কাই প্রথম স্থান দখল করে নিয়েছিল। এভাবে লিসা ও কাই দুইজনই তাদের হাই স্কুল কমপ্লিট করে। লিসা কমার্সের স্টুডেন্ট হয়ে যায়। তবে কাইকে দেখতে পাই, যে কিনা সায়েন্সে পড়াশোনা করতে ইচ্ছুক ছিল, তবে কোনো এক কারণে সে সায়েন্স বাদ দিয়ে কমার্স নিয়েছিল, যার জন্য তার বাবা তার উপর অনেক রাগ দেখায়। যেহেতু লিসা ও কাই দুইজনই কমার্সের স্টুডেন্ট, তাই তারা একই ভার্সিটিতে চান্স পায়। ভার্সিটির শুরুতেই লিসার একটি ছেলের সাথে ধাক্কা লাগে, ছেলেটির নাম হচ্ছে ইয়াও। ইয়াওয়ের সাথে প্রথম দেখাতেই তার ভালো একটি বন্ডিং তৈরি হয়ে যায়। ইয়াওয়ের সাথে সে অনেকক্ষণ কথা বলে, তবে বিষয়টি আবার কাইয়ের ভালো লাগে না। কাই তাদের দিকে আর চোখে তাকায়। কাই এখানে অনেক বেশি জেলাসি ফিল করে। এদিকে আমরা সেই মেয়েটিকেও দেখতে পাই, যার নাম ছিল নায়া। নায়া এই ইউনিভার্সিটিতেই ভর্তি হয়েছিল। কাই নায়াকে দেখে অনেক বেশি অবাক হয়। নায়া তার সাথে কথা বলতে চায়, তবে কাই তাকে পাত্তা দেয় না। কাই সেখান থেকে লিসাকে নিয়ে চলে আসে। এদিকে আবার লিসার রুমমেট নায়ারই এক ফ্রেন্ড ছিল, লিসা প্রথম দেখায় তাকে তার বন্ধু করে নেয়। এদিকে ইয়াও লিসাকে বলে, আজকে তার একটি কনসার্ট রয়েছে, সে যেন তাকে চিয়ার আপ করে। লিসা তার কথায় অনেক বেশি খুশি হয়ে যায় এবং সেখানে যেতে রাজি হয়ে যায়। এই কনসার্টটি ছিল অনেক বড় কনসার্ট। এখানে আমরা নায়াকেও দেখতে পাই, সেখানে কাইও ছিল। নায়া কায়ের পাশে বসতে চায়, তবে কাই তাকে বসায় না। উল্টো সে নায়াকে জেলা সিভিল করানোর জন্য সেখানে সে লিসাকে বসায়। নায়া তো এটি দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। শুরু হয়ে যায় ইয়াওয়ের পারফরমেন্স, সবাই তার জন্য চিয়ার আপ করতে শুরু করে দেয়।
লিসা তার জন্য হাততালি দিতে শুরু করে দেয়, যা আবার কায়ের পছন্দ হয় না। কাই তখন রাগ করে তাকে উপর থেকে নিচে নামায় এবং সবার সামনে সে তাকে বলে সে তার গার্লফ্রেন্ড, সে কেন তার জন্য চেয়ার আপ করছে। কথাটি অনেক জোরে ভাইব্রেশন হয়, যার জন্য সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। লিসাও আর সবার সামনে কিছু বলতে পারে না। লিসা তখন তার মুখে থাকা পানি কায়ের মুখে ছুড়ে মারি, তখন সবাই আরও বেশি অবাক হয়ে যায়। লিসা কাইকে বাইরে এনে বলে আমি তোমার কবে গার্লফ্রেন্ড হলাম, তবে কাই তার কোনো কথাই সঠিক জবাব দেয় না এবং সেখান থেকে চলে যায়। রাতে লিসা নায়া সেই ফ্রেন্ডকে জিজ্ঞেস করে লিসার সাথে কায়ের কি হয়েছিল, তখন তার ফ্রেন্ড তাকে বলে আমি সঠিকভাবে জানি না, তবে হঠাৎই একদিন কাই ফোন করে বলেছিল যে সে আর তার সাথে কোনো কথা বলতে চায় না, সে তাকে মেসেঞ্জার থেকে ব্লকও করে দিয়েছিল। তখন থেকে কায়ের সাথে নায়া সম্পর্ক ভালো না। লিসা ভাবতে থাকে কায়ের সাথে নায়া সম্পর্ক সে আবারও আগের মতো করে দিবে, কারণ তাদের প্রেমটাও তো সে করিয়েছিল। এটিকে সে একটি দায়িত্ব বলে মনে করতে শুরু করে দেয়। পরের দিন ইয়াও লিসার কাছে যায় এবং লিসাকে জিজ্ঞেস করে তার সাথে কায়ের কোনো সম্পর্ক আছে নাকি। লিসা তখন তাকে বলে এমন কোনো বিষয় না, তারা শুধুমাত্র বন্ধু। ইয়াও তার কথা শুনে অনেক বেশি খুশি হয়। এখানে আমরা বুঝতে পারি ইয়াও লিসাকে পছন্দ করত, তবে সে তাকে কখনো বলতে পারেনি। বিষয়টি সে আজকে লিসাকে জানিয়ে দেয়। লিসাও তার কথা শুনে অনেক বেশি খুশি হয়ে যায়, তবে লিসা এখনও তাকে হ্যাঁ কিংবা না জানায়নি। এরপরে লিসা নায়ার কাছে যায় এবং তাকে বলে তার সাথে কায়ের কোনো সম্পর্ক নেই, সে যে কথাটি বলেছে তা শুধুমাত্র তাকে হিংসা করানোর জন্য। নায়া তার কথা বিশ্বাস করে এবং তাকে বলে কালকে একটি বড় প্রোগ্রাম রয়েছে যেখানে সে তাকে এবং কাইকে ইনভাইট করেছে, তাই তাদেরকে সেখানে আসতেই হবে। লিসা কায়ের কাছে গিয়ে বলে কালকে তোমার জীবনে সব থেকে সুন্দর সাজ দিয়ে তুমি কালকে একটি প্রোগ্রামে আসবে। কাই তার কথা শুনে রাজি হয়ে যায়। মূলত লিসা চাচ্ছিল যে কি করে নায়ার সাথে কায়ের সম্পর্ক আবারও ভালো করা যায়। রাস্তায় তারা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছিল, ঠিক ওই সময় তারা দেখতে পারে একটি লোককে একজন মোটরসাইকেলওয়ালা খুব খারাপভাবে আহত করে, যার জন্য তারা তাকে হাসপাতালে অ্যাডমিট করে এবং এই লোকটিকে তারা পুলিশের কাছে ধরিয়ে দেয়। লোকটিকে বাঁচাতে তার বাবা সেখানে চলে আসে এবং ছেলেকে নিয়ে চলে যায়। লিসা সেই লোকটিকে বলে আপনার ছেলেকে সাপোর্ট না করে সঠিক শিক্ষা দেওয়া উচিত। লোকটি তার দিকে আর চোখে তাকায় এবং সেখান থেকে তার ছেলেকে নিয়ে চলে যায়। এদিকে কাজগুলো করতে করতে তাদের বাসায় আসতে দেরি হয়ে যায়, বাসার দরজা লক হয়ে যায়, যার জন্য স্টোর রুমে তারা তাদের আজকের রাত্রি কাটাবে বলে সিদ্ধান্ত নেয়। লিসা তখন কায়ের থাকা সেই লাল পেনটি নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলতে শুরু করে দেয়। কাই তখন তার কথায় রেগে যায় এবং তাকে বলে এই পেনটি শুধু পেন নয়, এটি নিয়ে অনেক ইতিহাসও লেখা যায়, এই পেনটির একটি রহস্য রয়েছে যা আমি তোমাকে পরে একদিন বলবো। এদিকে তাদের ক্লাসের প্রফেসর চেঞ্জ হয়েছিল। আমরা দেখতে পারি সেই প্রফেসরটি যাকে কালকে রাতে তারা সে অপরাধীর সাথে দেখেছিল, মানে সে অপরাধীর বাবা। লিসা আর কাই এই লোকটিকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় এবং তারা তাদের মুখ লুকানোর চেষ্টা করে যাতে লোকটি তাদের দেখে না ফেলে, তবে লোকটি তাদেরকে দেখে ফেলে। লোকটি ক্লাসের সবাইকে খরগোশ পালার নির্দেশ দেয় যাতে সপ্তাহ শেষে খরগোশগুলোকে দিয়ে তারা পরীক্ষা করতে পারবে তাদের কী রকম মেধা রয়েছে। তবে একমাত্র লিসা বাদে সবাই খরগোশ পাড়া নিয়ে বিরক্ত ছিল, তাই সবাই তাদের খরগোশ লিসাকে দিয়ে দেয়। লিসা হাসি মুখে খরগোশগুলোকে নিয়ে নেয়। সবাই চলে যাওয়ার পরে লিসা কাইকে খরগোশ দেখায়। কাই আবার খরগোশ দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় এবং সেখানে এসে পড়ে যায়। আসলে কাই খরগোশকে অনেক ভয় পেত। লিসা কাইকে হসপিটালে অ্যাডমিট করে। সবার আগে কাই লিসাকে জড়িয়ে ধরে, তবে লিসা তাকে কোনো মতে শান্ত করে। অবশেষে লিসা সেই ফেস্টিভ্যালে যায় যেখানে সবাই খুবই দামি দামি পোশাক পরেছিল শুধুমাত্র লিসা বাদে। তবে লিসা এই নিয়ে কোনো মন খারাপ করে না, কারণ সে অন্য টাইপের মেয়ে ছিল। লিসা এই নিয়ে অনেক বেশি খুশি ছিল। ইয়াও লিসার সাথে কথা বলতে চায়। ওই সময় আমাদের হিরো কাই সেখানে উপস্থিত হয়। কাইকে দেখতে অনেক বেশি হ্যান্ডসাম লাগছিল, সবাই তার দিকে তাকিয়েই থাকে। নায়া কায়ের সাথে ড্যান্স করতে চায়, তবে কাই তার ড্যান্স প্রপোজ রিজেক্ট করে দেয় এবং বলে সে তার গার্লফ্রেন্ডের সাথে নাচবে, মানে সে বলতে চাচ্ছে সে লিসার সাথে নাচবে। এরপরে সে লিসার কাছে যায় এবং লিসাকে তার সাথে নাচতে বলে। কাইয়াওকে বলে সে তার গার্লফ্রেন্ড, তার থেকে সে যেন দূরেই থাকে। এরপরে কাই লিসাকে নিয়ে স্টেজে যায় এবং তার সাথে নাচতে থাকে। সবাই তাদের দুজনকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। পরের দিন সকালে লিসা কায়ের কাছে যায় এবং তাকে জিজ্ঞেস করে সে তার গার্লফ্রেন্ড কী করে হলো, সে তাকে পছন্দ করে না, সে কেন সবসময় তার পিছনে পড়ে থাকে। কাই তার কথায় অনেক বেশি কষ্ট পায় এবং তাকে বলে সে আর কোনোদিন তাকে বিরক্ত করবে না। এরপরে কাই সেখান থেকে মন খারাপ করে চলে যায়।
কিছুক্ষণ পরে লিসা বুঝতে পারে কায়ের সাথে তার এরকম আচরণ করা মোটে উচিত হয়নি। সে ভাবে সে কায়ের কাছে গিয়ে ক্ষমা চাবে, তবে সে গিয়ে দেখতে পারে কাই আবারও নায়ার সাথে কথা বলতে শুরু করে দিয়েছে। অবশেষে সে নায়ার সাথে কথা বলে এবং নায়ার সাথে কথা বলে তাদের মধ্যকার সমস্ত ভুল বোঝাবুঝি দূর করে, যা লিসার মোটেও ভালো লাগে না। লিসাদেরকে দেখে অনেক বেশি কষ্ট পায়। এদিকে তাদের খরগোশের ফার্মের ভিতরে গিয়ে তারা দেখতে পারে সব খরগোশগুলো অসুস্থ হয়ে গিয়েছিল। লিসা তাদেরকে নিয়ে কাঁদতে থাকে। ওই সময় সেখানে কাই চলে আসে, তবে কাই তো আবার খরগোশ দেখতে পারতো না, যার জন্য সে কী করবে কিছুই বুঝতে পারে না। লিসা তার কাছে সাহায্য চায়, তারপরে সে কাঁদতে থাকে। কায়ের মন নরম হয়ে যায় এবং কাই তার হাত থেকে সেই খরগোশটি নেয় এবং খরগোশটিকে ইঞ্জেকশন দিতে থাকে। এভাবে সমস্ত খরগোশটিকে সে ইঞ্জেকশন দিয়ে সুস্থ করে দেয়। লিসা ভাবতে থাকে কাই তার জন্য আজকে খরগোশটিকে নিজের করে নিয়েছে। বিষয়টি লিসার অনেক ভালো লাগে। এরপরে লিসা ও কাই তাদের মধ্যকার সমস্ত ভুল বোঝাবুঝি দূর করে এবং আবারও আগের মতো হয়ে যায়। এদিকে আমরা এখানে নায়াকে দেখতে পাই। তার ফ্রেন্ডটাকে জিজ্ঞেস করে যে সে কি কাকে পছন্দ করে। নায়া তাকে বলে সে কখনোই তাকে পছন্দ করতো না, সে চায় সমস্ত ছেলেরা যেন তার দিকে তাকিয়ে থাকুক, তার জন্য সে তাকে বয়ফ্রেন্ড বানানোর জন্য চেষ্টা করছে। কাইকে সে কখনোই পছন্দ করতো না, শুধুমাত্র কাই হ্যান্ডসাম দেখে সবাই তার দিকে তাকিয়ে থাকবে এর জন্য সে কাইকে বয়ফ্রেন্ড বানাচ্ছে, সে তো কায়ের সাথে টাইম পাস করার জন্য রয়েছে। এ সমস্ত কথা লিসা শুনে ফেলে। লিসা শুনে ফেলার সাথে সাথে নায়াকে বলে সে কখনোই কাইকে তার হতে দিবে না। এ কথা বলে লিসা সেখান থেকে চলে যায়। পরের দিন তাদের প্রফেসর তাদেরকে বলে যে সে খরগোশটিকে যারা এতদিন লালন পালন করেছে খরগোশটিকে এক্সপেরিমেন্টের জন্য পাঠানো হবে। এই এক্সপেরিমেন্টে খরগোশটিকে মেরে ফেলা হবে। লিসা প্রতিবাদ করার জন্য দাঁড়িয়ে ওঠে এবং বলে এরা কি ওই খরগোশ লালন পালন করেনি, সে করেছে, তাই সে খরগোশকে কখনো এভাবে এক্সপেরিমেন্ট করে মেরে ফেলতে দিবে না। প্রফেসর তখন বলে তোমাদের ক্লাসে যদি আরও একজন স্টুডেন্ট এতে রাজি থাকে তাহলে আমি ভেবে দেখব। সেখানে আর কেউ নয়, নায়া দাঁড়ায় এবং নায়া বলে সে তার কথায় রাজি রয়েছে। লিসা বুঝতে পারে না হঠাৎই নায়া কেন এমন রূপ দেখাচ্ছে। নায়া লিসাকে বলে সে একটা শর্তে খরগোশ বাঁচাতে রাজি হয়েছে, তবে তার জন্য তাকে কায়ের জীবন থেকে দূরে চলে যেতে হবে। লিসা তখন তাকে বলে এটা কখনোই সম্ভব নয়, সে কায়কে অনেক ভালোবাসে, এবং রাগ করে সেখান থেকে সে চলে যায়। পরবর্তীতে লিসা দেখতে পারে নায়া কাইকে জড়িয়ে ধরেছে, যার জন্য লিসা ভুল বুঝে এবং সেখানে সে অনেক বেশি কষ্ট পায়। লিসা তখন সে খরগোশগুলোকে বাঁচানোর জন্য উঠে পড়ে লেগে বসে, কারণ সে খরগোশগুলোকে প্রফেসর একদিন না একদিন এক্সপেরিমেন্টের জন্য পাঠাবে এবং এরা সবাই মারা যাবে। লিসা তখন সমস্ত খরগোশটিকে একটি ট্রাকে করে নিয়ে একটি জায়গায় নিয়ে যায়। লিসা তারপরে শহর থেকে উধাও হয়ে যায়। সিসিটিভি ফুটেজে তারা দেখতে পারে লিসা কী করে সমস্ত খরগোশটিকে নিয়ে যাচ্ছে, যার জন্য এখন পুলিশওয়ালারাও তার পিছনে পড়ে গিয়েছিল। কাই লিসাকে অনেক খুঁজে, তবে হঠাৎই তার মনে পড়ে লিসা একটি জায়গায় যায়, তাই সে সন্দেহ করে এই জায়গায় হয়তো লিসা রয়েছে। সে সেখানে লিসাকেও দেখতে পারে, তবে সে দেখতে পারে লিসা সমুদ্রের পাড়ে রয়েছে। সে মনে করে লিসা হয়তো সুইসাইড করবে, তাই সে তাকে বাঁচাতে লেগে পড়ে। লিসা তখন তাকে বলে সে সবসময় কেন তার পিছনে পড়ে থাকে, তার কি আর কোনো কাজ নেই, সে নায়কে পছন্দ করে, সে নায়কে বিয়ে করেনি, কেন সে সবসময় তার পিছনে পড়ে থাকে। অবশেষে কাই লিসাকে তার মনের কথা জানায় এবং বলে যে সে সবসময় রেড প্যান্টই কেন নিয়ে থাকে, কারণ ছোটবেলায় লিসা তাকে সে রেড প্যান্টই দিয়েছিল, তাই এ থেকে এই পর্যন্ত সে সবসময় রেড প্যান্টটিকে নিজের জামার সাথে লাগিয়ে রাখে, সাথে সে তাকে ছোটো থেকেই পছন্দ করত। ইচ্ছে করে সে সারা রাত ঘুমাতো না, যাতে লিসাও তার সাথে জেগে থাকে এবং তারা দুইজন সারা রাত পড়াশোনা করে একই ইউনিভার্সিটিতে যেন চান্স পায়। এজন্য সে সায়েন্স ছেড়ে কমার্সেও ভর্তি হয়েছিল। আর নায়ার সাথে সে শুধুমাত্র বন্ধুত্ব রেখেছিল। নায়াকে সে বলে দিয়েছিল সে কখনোই তার সাথে রিলেশনশিপে যাবে না, যার জন্য সে নায়াকে ফোন করে, তবে নায়া যখন রাজি হয় না সে নায়াকে ব্লকও করে দেয়। আর আজকে সে নায়ার কাছে গিয়েছিল যে সে তাকে পছন্দ করে না আর যেন সে কোনোদিন তাকে বিরক্ত করতে না আসুক, তবে নায়া লিসাকে দেখে তাকে জড়িয়ে ধরে। লিসা তার এই সমস্ত কথা শুনে অনেক বেশি ইমোশনাল হয়ে যায় এবং তাকে জড়িয়ে ধরে। ফাইনালি তারা দুইজন অফিসিয়ালি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়ে যায়। আর সেই খরগোশগুলোকেও সঠিক উপযোগদের কাছে তুলে দেওয়া হয়েছিল, যাতে খরগোশগুলোর কোনো ক্ষতি না হয় আর যাতে সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। আর তারপরে লিসা কাইকে জড়িয়ে ধরে। আর এই সিনের মাধ্যমে আজকের গল্পটি এখানেই শেষ হচ্ছে। গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম নিত্য নতুন ড্রামা মুভিজ পেতে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।